샤티? 샤티? 아레 샤티? 코타이 도메? 암 도카네 솔레 다모? 키세? 벨라 코에 다모서 덱서 암 도카네 다모 나? 카오다로 기수 도리 걸서? 카오다? 카오다 호텔에 코레니요? 케노 바세 란도네 도메? 나 란나 코레니. 아 쇼노? 바자 지타스 쇼노? 샴푸 락보? 샤반 락보? 아 쭐레 쇼노 텔로 락보? 쭐글레 덱서 우차가세? 아미나 এই কয়েক আট নয় দিন আগে না তোমার এই সব সব কিছু কিনে দিলাম এই এক সপ্তাহের ভিতরে তোমার সব শেষ হয়ে গেছে এত হিসাবটাও কেন এগুলো তো লাগে প্রতিদিনকার জিনিস লাগে আরে ভাই সংসার করতে গেলে একটু হিসাবের দরকার আছে যদি হিসাব করে না চলি তাহলে সংসার কখনো গড়ে উঠবো না হইছে তুমি যে টুকারি ইস ইসলাম শুরু করছো এটা বুঝতে পারতেছি এই তো এত কিছু জান না আমার এগুলো সব লাগবো উচিত কথা কইতে গেলে ইসলামী ধাইরেমি তেইরেমি এভাবে যদি একটু হিসাব করে না চলো তাহলে কেমনে কি করবো আমরা বলো আমাদের কি ভবিষ্যৎ নেই হাই রে বাবা এত বারবার বলা যায় কোনো কিছু বলা যায় না বলা যায় হ্যাঁ বলছি সামান লাগবো তেল লাগবো আর কি লাগবো বাজার সদেও লাগবো আচ্ছা তো এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে তোমাকে আমি 8,500 টাকার খরচ করে দেই তাহলে তো আমার সব চালানপাতি সব শেষ হয়ে যাবো তাহলে এইভাবে আমি দিতে পারবো না তোমাকে কে তোমার যেটা কথা আমি কি এগুলো কি এই যে চাল ডাল নাল তুন নুন তেল এগুলো কি সব কিছু কি আমি বাড়িতে নিয়ে যাই বাপের বাড়ি নিয়ে যাই না তো আমি বলি না যে তুমি তোমার বাপের বাড়ি নিয়ে যাও বা অন্য কোথাও নিয়ে যাও আমি তো তা বলি নাই কিন্তু আমি তুমি একটা জিনিস ভাবো যে এক সপ্তাহ হয়েছে আমি তোমার এই সব কিছু নিয়ে এসে দিছি তাহলে এক সপ্তাহের মধ্যে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে কেমনে কি করবো বলো একটা হিসাবের দরকার এত হিসাব টিসাব আমি দিতে পারবো না তোমার মতো তুমি যাও আমার এগুলো লাগবো বলছি নিয়ে আসো জলদি যাও আচ্ছা ঠিক আছে দেখি আমি দোকানে যাই কিছু খাইনি মনে আর তুমি রান্না ঠিক আছে দেখি না নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে যাও আমি তোমাকে কি যে একটা ই নে সংসার কিছুই লাগে না মনে হয় সব কিছু আমার বাপের বাড়িতে নিয়ে দিয়াহি এত বারবার বলি তারপর এগুলো শুনতে লাগতাছে আমার আর কিছু মাথা ঢোকে না এই এক কথাই বারবার আনতে পারবো না দিতে পারবো না তার জন্য এদিকে আপনার দিকে আসা হয় না মামা আপনি যাইতেছেন কই আমি তো ভাইকনে একটু দোকানে যাইতেছি প্রায় সপ্তাহখানিক হলো দোকানে যাই না এখন বাকি বুকি পড়ছে অনেক সামনে হালকাতা খাতা পাতির একটু হিসেব পাতি কই রে দোকানটা একটু দেখো আসি আর দেখি একটা দেড়টা পর্যন্ত মামা ওই আর হালকাতা তাহলে করবেন না আচ্ছা ঠিক আছে একটু ব্যস্ত আছে ব্যাগ না আমি বিকালে এসে কথা বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালোভাবে যাও হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে মামা যাইতেছে দোকানে এই সুযোগে বাড়ি হলো ফাঁকা আমি যামু যে মামির লোক একটা চান্স নমু মামির চেহারা গোলাপের চেহারা মামির দেহাজি কথা আমার অন্তরটা জোরানে এক কথা মামা যাও আমি আইতাছি মামির সাথে গোলটা দিয়ে আহি মামা টেনশন করো না বাইক নেই যেখানে আবুদ নেই সেখানে মামি ঘর আছেন মামি ও মামি মামি কই গেছে গা মামি রোদ দেখতেছি না মামাও মনে বাসায় নাই আবার একলা একলা থাকলা মাইনি করে নাকি মামি থাকলে না আড্ডাটা জমত ও মামি মামি কি হয়েছে কে এ যায় আমি ভাগ না আচ্ছা তুমি বসো আমি বসো নে আচ্ছা ঠিক আছে আপনি আইন বইলাম আমি মামি কইলো ওয়াশরুমে বিষ্ণু বাতি সব আওলানি মামা মনো বাসে আসিল মামা তো যা মজা নিয়ে নিচ্ছে বিষ্ণুর অবস্থা কি করে পাইছে কইছে মাইছে হ্যাঁ আচ্ছা মামি আহক দি মামা যেহেতু নাই তাহলে এই চান্স আমার একটা চান্স নিতে হবে হ্যাঁ মামি দেখতে এতটা সুন্দর তাই বলার মতো না এলাকায় আরো মাসের মামি আছে ওপর থেকে আর আমার মামির যে অস্থির দেখলে
পরানটা জোড়াই যা কি করি মামি কেমনে কই কইতেও লজ্জা লাগে আচ্ছা আজকে যাও বউ মামিরে পুরো একটা চান্স লো মুই আল্লাহ ভরসা ও মামি হয় নাই মামার দোকানে গেছে মামি দিনকাল আপনার কেমনে চলতেছে ভালো চলে ভালো মামি কত খবর চেয়েছিলাম না ঠিক আছে ফেরে শোয়ারই কথা কারণ যে অবস্থা দেখতেছি না মানে একটা এই সময় মনে করেন যে মামি আসলে মাইন্ড করবো না তো বা মামি কবর চাইছিলাম কি আঙ্গুর এলাকার মধ্যে আরো মাসের মামি আছে হ্যাঁ ওগুন মামি একটা ভালো লাগে না কিন্তু আমার মামিটা তো পাইছি তোর অস্থির মনের মতো মামি যদি খালি আপনি আমার ভাবি হইতেন না আর কি কইতাম মামি একটা সেরকম একটা জিনিস হইতো ভাবি না ওর কথার কথা কইলাম মানে আপনি তো মামি যদি খালি আপনি যদি আমার ভাবি লাগতেন তাহলে আমার মতো আনন্দ কেউ করতো না মা বুঝছে মামি দিয়ে দিয়ে এটা কি করছে কিছু না কিছু না না ওই যে কি জানি ডাক দেওয়া যাইতেছে মামি আর কিছু না কি এখানে ডাক ও মামি না ওটা কি লাগতেছে মানে আমাকে তো বোঝাতে তো কাম উঠামুড়ি লাগছিল নাকি গার্লফ্রেন্ডের কথা কি কম মামি ওর কাছে গেলে আপনার কথা মনে হয় মানে জানি না আপনার কথা মনে হলে ওর কথা মনে করে না আর দেখতো তেমন একটা ভালো দেখে না মামি আল্লাহ তুমি না ওর সাথে কতদিন ধরে তোমার সাথে ওর সাথে রিলেশন তুমি এখন এই কথা বলতেছো কেন ঠিক আছে মামি তাহলে একটা কথা বলি আপনি না বললে না কেমনে যে কই মামি যে তুমি মনে করেন যদি আপনি ফেরত হয়ে আসলেন আরেকবার নয়ে যাবেন সমস্যা নেই আমি তো আপনার ভাই না এটা মাইন্ডে কিছু নাই তো মামি কথা খবর চেয়েছিলাম কি কথা মানে আপনি বিষয়টা বুঝেন মামা তো নাই এই চান্সে আমরা কামটা শেষ দিই কি কাজ ওই যে মামা যেটা করে গেছে এরকম কথা না যেহেতু আইলে আছে বোঝা যাইতেছে খোঁচা খুঁচি দশটা দোষ হয়েছে বুঝছে কিন্তু আমি ব্যাপারটা বুঝছি মামি আরেকটা কথা মামা তো সারাদিন দোকানে থাকে তাহলে আপনার তো সময়টা কম সুন্দর হেঁটে তো আমি নিজেও কইতে পারি না মামার লোকে তেমন ভাবে দেওয়া মানে এই দোকানে যাই খালি ওই দোকানে থাকে সবসময় হ্যাঁ মামি তাহলে এক কাম করি আপনি একবার গেছেন গেছেনি আপনি আরেকবার যান হ্যাঁ কারণ জিনিসটা এলো ওই যে কইলাম না যদি আপনি আমার ভাবি হইতেন তাহলে আমার মতো খুশি আর কি হইতেন না মামি আপনি মনে করেন যে আমার ভাবি হিসেবে হোক আর মামি হিসেবে হোক হ্যাঁ তাহলে আপনার সাথে কামটা সেজে দেয় বিছনে আলেন কি শুরু করছেন মামি তুমি সে বুঝেন আমি আপনার মনে বিছনে আলেন কামটা করে দেই ছাড়তে বলছি না ছাড়তেছি ছাড়ো ছাড়ো বলছি ছাড়মি তো তুমি এত খারাপ এটা আমি কখনো ভাবি নাই বুঝছো তোমাকে এত আদর করি এত ভালোবাসি তুমি তুমি এমন হয়েছো কেন যাও বেরো এখান থেকে যাও না তো তোমার মামার সাথে সব বলে দেবো যাও কি অবস্থা আজকালকার পোলাপানরা কেমন আমি ওর মার সমতুল্য আর আমার সাথে ওই আমগুলো ছিঁচি এটা তো মুখে অনুপ আল্লাহ আমার তো কেমন লাগতেছে ভাই ওহ
করতেছে না কিছু দেখি উনি কোথায় গেছে